চলিতে চলন হইল আবাস কমিল বাহুল বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আছো কোথায় হারিয়ে হেতায় আজিকের মমুষের দিন, জীবন প্রদীপ নিভুনি প্রায় হইয়া এসেছে কি, এ দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল। ঠিক না বেঠি বেঠি, এ দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়া সিদিবা নিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। এ যুবক এ ধনী এ কোটিপতি হালাল তেজি হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত বলো লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সুহাসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, লাভের আশায় কর্মে ব্যস্ত, কথা বুঝেন না, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কফালের লেখা, বরিশালের মানুষের ওয়াজ করা লাগে না ছোট্ট একটা ওয়াজ করিয়া যাই, বরিশাল লঞ্চগেট থেকে মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাইতে সারমান সাবমারি কম্পার বেস পার্কের বিপরীত দিকে, সাবমারি কমপ্লেক্সে সাবমারির দিকে যাইতে ভাই যান মেডিকেলের দিকে যাইতেন, রাহাত আনোয়ার হাসপাতাল ডাক্তার আনোয়ার সাহেবের ছবি সহ হাসপাতালের সামনে দেওয়া আছে, করোনা কালীন সময় ডাক্তার সাহেব দুনিয়া থেকে চলে গেছে কোটি কোটি টাকার হাসপাতাল দাঁড়া করাই রেখে গেছে, ডাক্তার আনোয়ার সাহেব কই গো আমি আপনাদের কাছে জানতে চাই, গ্রামের বাড়ি যাবো কোন জেলা নাকটা গ্রাম নিয়া কবরের লাইকা সবাই চলে আসছে কি বলেন, ঠিক না বেঠি, আজ পর্যন্ত কেউ কবরের কাছে গিয়া খবর নেছে কি না আমার জানা নাই, মুসকি মুসকি হাসতেছে ছবিটা তাকাই রেছে কো, কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই সালমা ইসলাম এমপির স্বামী কত হাজার কোটি টাকার মালিক নিজেও জান না, 12 আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে 12 জন বিদেশি ডাক্তার, দেশি ডাক্তারের করতে কোনো অভাবই নাই কিন্তু একটা বেডও কাউকে দেওয়া যাবে না, আক্রান্ত হওয়ার ভয় আছে কি বলেন, ঠিক না বেঠি, সব টাকা আমি পেমেন্ট করব কিন্তু বন্ধুরে যখন সাক্রাত শুরু হয়ে গেছে কষ্ট শুরু হয়ে গেছে, নুরুল ইসলাম বাবু সাহেব ডাক ডাকা ডাক্তার সারা দুনিয়ার ডাক্তার একত্র সাক্রাত কমাইবার পারে নাই, নুরুল ইসলাম বাবু ভাই দুনিয়ার বুকে নাই, সালমা ইসলাম এমপি বহাল তবিয়তে বাইসে আছে, ঠিক নেবে জোরে বলেন, ঠিক কত কোটিপতি হাজার হাজার টাকার মালিক চলে গেল কিন্তু আপনাদের দেশে কিরাতুল কোরআন নুরানি হাফিজ ইমাম রেশা আসেনি, হুজুররা খতিব বড় বড় মসজিদের আমি জিজ্ঞাসা করি ভাইজান কয়টা নুরানি কয়টা কিরাতুল কোরআন কয়টা হাফিজিয়া মাদ্রাসার ছেলে মারা গেছে আমার একটু লিস্ট দেন, আস্তে কোন কেন দেন থাকলে নাই নাই হাত জায়গায় কয় হাত জায়গায় নাড়া দেন কি বলেন, আমাশয় মরতে পারে জ্বরে মরতে পারে করোনায় মরে না, হুজুরে বসে আছে এই বরিশালের কয়জন খতিব করোনায় মারা গেছে, হুজুর কয় তাহলে আমরা জানতেন না আপনি বড় ইমাম না কি জানতো কি নজরে পড়ে মারা গেছে না সারা বাদে কয়জন লোক তবলিগে সিল্লা না যাইতে যায় করোনায় মারা গেছে হাত জায়গায় এখন কোন আস্তে কোন করে আস্তে কখন জোরে কজুয়ান মালিক একটা সিট কেন দিবি বড়া
গিরি সংকট ঘটাই দেবে মুসলমান। আন্তর্জাতিক চক্রান্ত করে আমাকে কণ্ঠের উপরে অস্ত্র ধরে বন্ধ করে রাখছে মুসলমানের নারায় তাকবীর নাই, সেই জন্য দোয়া কবুল হয় না। জাতি আলেমের সামনে বলছি, সৎ কাজের আশেষ অসৎ কাজের নিষেধ যখন বন্ধ করে দিবে, পীরের দোয়া আল্লাহ কবুল করবে। হয়েছে না হয় না বেটা? একজন আরেকদিকে আরো জন অ্যাঙ্গেলে তাকাও, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, পদদলিত হয়েছে, কোরআনের কথা বলতে জীবন ধুকে ধুকে নিঃশেষ করে দিছে, তুমি মনে করছো শেষ করে দিছি, কিচ্ছু শেষ করতে পারো নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ইস্তিকবাল দিয়ে তাকে নিয়ে গেছে কিয়ামতের ময়দানে। বুঝতে পারবা কোথায় লিয়া কোথা লিয়ার কোথায় জুতার কাঁটা? কষ্ট হইতেছে বুঝি কি? ঠিক না ঠিক ছিল কেন নাই জীবন একটা কয়টা জোরে বলেন জীবন কয়টা? দুই হাত জায়গায় বলেন, দুই হাত দুই হাত জায়গায় বলেন, চলে যাবো। মোমেনরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় বেঈমানেরা মুনাফিক। মোমেন ব্যক্তির মৃত্যু কোনো খারাপ শব্দ না, বলকে মৃত্যু শব্দ একটা স্কিন, মরে গেলাম তো মিলে গেল। মৃত্যু কোনো খারাপ শব্দ না, মৃত্যু খারাপ শব্দ মুনাফিকদের কাছে, কাফেরদের কাছে। মুসলিমে মুসলিম নেভার ব্রেক ইজ ওয়ার্ড, মুসলমানদের কাছে ওয়াদার খেলাপ নাই। মৃত্যু তো মালিকের সাথে মিলে গেল, যে জীবন যদি মালিকের সাথে মেলা হয় সেই জীবন বাতিলের মোকাবেলা করতে এত ভয় কেন? আজ থেকে অঙ্গীকার বদ্ধন, মরে যাব, মরে যাব, মরে যাব, মৃত্যুর পূর্ব পর্যন্ত বাতিলের বিরুদ্ধে কথা বলবো। কারা রাজি আছেন? দুই হাত জায়গায় হাত দেখান। প্রসঙ্গে আমি একটু কথা বলি, আমি জিজ্ঞেস করি মুরব্বীদের কষ্ট দেবো না। জোয়ান তোমরা, জোয়ান তোমাদের দেখা মুসলমানদেরকে দেখি ইসলাম কবুল করেছি, কোন কোন জোয়ান আজকে আল্লাহকে রাজি খুশি করে বলতে পারো? দল চিনি না, মার্কা চিনি না, টুপি চিনি না, দল চিনি না। কোন কোন জোয়ান যদি জীবনে সুযোগ হয় এই কোরআনকে জমিনের মধ্যে টিকিয়ে রাখার জন্য, জীবন দিয়ে কোরআনকে টিকিয়ে রাখবো এই অঙ্গীকার দিতে, কোন কোন যুবক রাজি আছো? দাঁড়াই দেখাও, দাঁড়াই দেখাও, যুবকরা দাঁড়াই দেখাও, দাঁড়াই দেখাও। জোরে বলো আল্লাহু আমিন। আল্লাহ এদেরকে হা দিয়ে মাহদী হিসাবে কবুল করো, খালেদ বিন ওলিদের মতো শক্তি দান করো। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা। কথা মনে আছে নি? বাইবেলে কি আছে? দাঁত পড়ছে কি সব পড়ি কি মাখছে? মানে কি মেডিসিন? উদ্দেশ্য খারাপ। বাইবেল বগলে নিছে। বাইবেল কার কালাম? যদিও প্রকৃত বাইবেল দুনিয়াতে নাই, এর মধ্যে হলত মলত খলত মলত করা হয়েছে, ঠিক না? বাইবেল সম্ভব, ইঞ্জিল সম্ভব, তৌরাত সম্ভব, কিন্তু কোরআন সম্ভব না কেন? ইন্না নাহানু নাযালনা যিকরা আসনা হুজুর জি ও ইন্না লাহুলা হাফিজুন। কার কথা? এই কোরআন আমি নাজিল করছি, এর সংরক্ষণ আমি আল্লাহ নিজে করব। এটা ক্লিনটন, বারাক ওবামা, জর্জ বুশ, ডব্লিউ বুশ, সম্ভব না নরেন্দ্র মোদি কাকুর, এনআরসি মুসলমান খাদাও, এইটা সম্ভব হতে পারে। বাট কোরআনে হাত দিতে তোর দাদাও পারবে না, তোর হাত পড়বে জিব্বা পড়বে, ঠিক না? ঠিক জোরে কর, সব সম্ভব, কিন্তু এটা সম্ভব না। এটা রক্ষা করবে কে? বাইবেলে কেমিক্যাল লাগাইয়া অজান্তে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমাতুল্লাহ আলার কাছে গিয়ে বলে, হুজুর শাহ সাহেব হুজুর চিনেন নি আমাকে? শাহ সাহেব কয় তুমি কে? শাহ সাহেব কে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি কেনা তোমাকে চিনল? আমি হুজুর খ্রিস্টান পাদ্রি। ও তুমি পাদ্রি, তো কেন এসেছো? কে হুজুর সত্যবিদ্যার যাচাই করার জন্য এসেছে। কি করার জন্য এসেছে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির সত্যবিদ্যার যাচাই, তার মানে কে হুজুর কোরআন সত্য না বাইবেল সত্য এটা প্রমাণ হবে আজকে। হাউস পসিবল, কেন সম্ভব? কয় হুজুর সম্ভব ওই যে দাউদাউ করে আগুন জ্বলছে, ওই আগুনের মধ্যে আমি বাইবেল ছেড়ে দেবো, আপনি কোরআন নিয়ে এসেও ছেড়ে দেবেন, যেটা জ্বলে যাবে সেটা মিথ্যা, যেটা জ্বলবে না সেটা সত্য। ঠিক আছে, এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ কইবেন না,
আল্লাহু লা ইলাহা মারহাবা আল্লাহ 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 এই পাদ্রি ডাক দেব হুজুর মনে আছে আমার দিকে তাকাই থাকে আমি আজকের একেবারেই ওয়াদা দিলাম খুব বেশি ওয়াজ করবো না ইনশাল্লাহ কারণ বেশি ওয়াজ করি আমিও কষ্ট করবো না আপনাকেও কষ্ট দেবো না কি ঠিক না ঠিক জোরে কেন অল্প আর ওয়াজ বেশি লাগে না ওয়াজ অল্পতি হয়ে যায় কি ঠিক না এখন পর্যন্ত যে ওয়াজে আপনার ওয়াদা দিচ্ছেন না এইটুকু শুনে বাড়িতে আমল করেই আমরা সবাই আমিও বলার সময় তো মনে করেন ফেরেস্তা হুজুরে মনে এক কারে তাহার জুত পরে আরও কয়ে জুত পরে কি ঠিক না ঠিক জোরে কোন বলার সময় অনেকেই বলে কাজের সময় নাই কাজে লাগাইয়ে শুনি কাজে লাগাইয়ে বলি ইনশাল্লাহ বৃষ্টি হবে আল্লাহ বৃষ্টি কি কারে নরেন্দ্র মোদী দেবে জোরে কোন না নাকি ওই আগে আসেল ড্রাম না ট্রাম হ্যারে দেবে আর নাই বাইডেনের দেবে না ওই ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতা হ্যারে দেবে দেবে আমাকে কিন্তু যেই যে শক্ত এটার একটু টোক্কা দিয়ে কেনে আল্লাহ কো ওয়েট এন্ড সি থা অপেক্ষা কর দেব কিন্তু তোর ওই 100% পবিত্র অপবিত্র লোকের হাতে আমি খেলাফতের দায়িত্ব দেব না ঠিক না ঠিক জোরে কর এই যে আমাদের দেশে আগে ছোটবেলা শুধু শুনছি দোদেল বান্দা কলমা সর না পায় সিতা না পায় গো দো সেরং সার দিয়া এক সেরং হো গিয়া দুই রং সাইড এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো যিনি সব পারে তিনি কে সব পারে সেই জন্য মালিক পারি না কিচ্ছু সেই জন্য আব্দুল মালিক কথা বুঝছেন না বুঝেন শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেলুগ্রে মতলে বলেন খ্রিস্টান আমি তুই বাইবেল আগুনে দিবি এত বড় শ্বাস পেলি কই বাইবেল তো আল্লাহর কালাম তোর সম্মান না থাকতে পারে কিন্তু বাইবেলের প্রতি আমার সম্মান আছে এই জন্য কোন অমুসলিম কোন হিন্দু যদি মনে করে আমার মন্দিরে পূজা দিতে আমার নিরাপত্তার বিঘ্ন ঘটতে পারে বাধা আসতে পারে মন্দির ভাঙতে পারে তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলেন উনি স্বেচ্ছাসেবক দিয়ে আপনার এরিয়াকে মন্ডল দিয়া নির্বিঘ্নে আপনি অনুষ্ঠান করতে পারবেন এই গ্যারান্টি দেবে ঠিক না ঠিক জোরে বলেন মন্দির ভাঙার রাজনীতি মুসলমানেরা করে না মন্দিরে আগুন দেওয়ার রাজনীতি হাত জায়গায় বলেন মুসলমানরা করে না কি বলেন ঠিক না ঠিক বরঞ্চ তোমরা কেউ দিয়া মুসলমানদেরকে অপবাদ দিতেছো আমরা ওই রাজনীতিতে বিশ্বাস না করি না ওইদিকে এখন যাবো না মক্কা বিজয় হয়ে গেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু 10,000 সাহাবী কয় হাজার ব্যাস ওসমান ইবনে তালহাকে ডাক দিছে তাল তাল ইয়া হাবিবি বন্ধু আঙ্গুলের মধ্যে পাওয়ার চাবি ঘুরাই গেছে চাবি ঘুরাই গেছে চাবি কার হাতে রে নবীর হাতে চাবি মক্কা ফতে বিজয় মক্কা বিজয় হচ্ছে না চাবি কয় হাজার নবীর সাথে 10,000 কয় হাজার 10,000 চাবি ঘুরাইতেছে সবাই থরথর করে কাঁপতেছে কি জানি হয় আজকে দুইজন কাফের ঘরের ওই পাশে গিয়া গুটগুট করে কপালে থাবড়ায় আর বলে কি দেখা যায় এটা কি সহ্য করা যায় এটা কি বলা যায় আব্দুল্লাহ ফুলার হাতে কাবার চাবি আমাদের এর আগে মরণ হইতো নবী কিন্তু শোনে না নবী কিন্তু গায়েব জান না নবীজি সাহাবীরে ডাক দিয়ে ওই ঘরের পিছনে দুইটা লোক আছে ধরে নিয়ে আসো তো কোন সুবহানাল্লাহ যাই কয় নবী ডেকে পাঠিয়েছে কয় তোমরা ঘরের পিছনে কথা বলতেছিলে ছোট্ট ছোট্ট করিয়া কয় জি এই কথা বলো না তোমরা এই কথা বলো না একজন আর একজনের দিকে তাকাই কয় জি হুজুর বলছি আল্লাহ নবী বলে যাও বেকসুর খালাস আমি প্রতিশোধ নিতে চাই না ওসমান ইবনে তালহা দিকে আসো মনে আছে কি সেদিন আমার কাবার চাবি দাও না মাথা নিচের দিকে না কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের কাছে এই চাবি থাকবে কাবার আজ ওসমান ইবনে তালহার বংশের কাছে কাবার চাবি দিস ইজ দ্য ইসলাম
এজন্য নেপোলিয়ন বোনাপার্ট বলছে, আই হোপ দি টাইম ইজ নট ফার হোয়েন আই শ্যাল বি এবল টু ইউনিটি অল দি ওয়াইজ এন্ড এডুকেটেড ম্যান অফ দি ওয়ার্ল্ড রিজেম বেজ এ প্রিন্সিপাল অফ দি কোরআন হু ইজ অ্যালং আর ট্রু এন্ড হু ইজ অ্যালং ক্যান লিড ম্যান টু হ্যাপিনেস। নেপোলিয়নের মতো অমুসলিম বলে সেদিন বেশি দূরে নয়, আই হোপ দি টাইম ইজ নট ফার সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর জ্ঞানী এবং শিক্ষিত লোকগুলা সব কোরআন নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে আর সেদিন দুনিয়াতে আল্লাহ পাক দিনকে জিন্দা করে দিবে। তোমাদেরকেও শান্তি পেতে দেয় না, আমাদেরকেও শান্তি পেতে দেয় না, ওরা তৃতীয় শ্রেণীর ছাগলের তিন নম্বর বাচ্চা। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। কোন সমস্যা এককারে কম ছাত্র আজিজ মুআজ্জিজ দেবেন রহমাতুল্লাহ বলেন, বাইবেল আগুনে পোড়ার ক্ষমতা তোমার থাকতে পারে কিন্তু শোনো আমার ওর প্রতি রেসপেক্ট আছে, ওটা আল্লাহর কালাম। শোনো গো গো, আমার কোরআন নিয়ে আসতে বলতেছো, হুজুর কোরআন নিয়ে আসেন বলছে না, আমার কোরআন আগুনে দিতে বলতেছো, শোন রে, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার প্র্যাকটিক্যাল নবীর জীবন, জোরে কোন সুবহানাল্লাহ। আরে খ্রিস্টান পাদ্রির সঙ্গ শোন, খ্রিস্টান পাদ্রি, আমার কোরআন আমি আনবো না, আগুনে দিব না, তোর বাইবেল দিতে পারো, এ দিয়ে সত্য মিথ্যার যাচাই আমি করতে চাই না। তবে যদি সত্যি তুই সত্য মিথ্যার যাচাই করতে চাও, বাইবেল আগুনে দেওয়া লাগবে না, কোরআন আগুনে দেওয়া লাগবে না, অন্য পন্থা আছে তা দিয়ে সত্য মিথ্যার যাচাই এখন হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রি ডাক দিয়ে বলে ওয়েলকাম হুজুর, আপনি তাহলে বলো বলেন, এবার তাইলে বলেন কি দিয়ে সত্য মিথ্যার যাচাই করবেন? আব্দুল আজিজ মুআজ্জিজ দলে বিন রহমাতুল্লাহ আলাইহ জামার হাতে টান দিয়ে কয়, তুই রেডি হ, আমিও রেডি হই, ইসলামের জয় হবে না, নারায় তাকবীর কন না কই ভালো হয় না, কারণেই মা ফেলে পারমিশন লাগে, মমতাজের গানে পারমিশন লাগে, কারণ ওই আওয়াজটা শুনলেই এক শ্রেণীর মানুষের কলবের মধ্যে আগুন লাগে, ওটা টলারেট করা যায় না। এই জন্য ওয়াজ করবে কেডা, হ্যার নাম, হ্যার বাপের নাম, হ্যার বাপের বাপের নাম, হ্যার দাদার নাম, হ্যার দাদার তালুর নাম, হ্যার খতন হয়েছে কিনা। আর কাল যদি মমতা যাইয়ে গান গাওয়া শুরু করে কোনো কথা নাই, হুজুররা যদি মাহফিলে পারমিশন নিতে যায় তাইলে অন্য দেশের কথা কইছি, বাংলাদেশের কথা কই নাই, তাইলে কাগজটা দিলে হুজুর 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 আপনাদের আসলে কি বলবো হুজুর, কলিং বেলে টিপ টিপ সারা এসে আসলাম, চা দাও হুজুরদের, এ চা খাওয়ায় না বিষ খাওয়ায়। হুজুর আপনারা এখন একটা মাহফিল দিচ্ছেন, আগামী কয়েকদিন পরে মেট্রিক পরীক্ষা, ছেলেরা কি লেখাপড়া করবে না? আপনারা কি চান না দেশের ছেলেরা লেখাপড়া করুক? আর করোনার সময় বন্ধ করে দিচ্ছে, তখন লেখাপড়া করতে হবে। অটোপাস জানা না কিছু তাই পাস, এর নাম অটোপাস। এ সময় এখন মোট পরীক্ষা, হুজুর মাহফিল দেবেন কাগজও লাগবে না, কিছু লাগবে না, কারণটা আর বললাম না, কারণ বুঝতে মুসলমান এর সাথে যারা যোগান দেবে সহযোগিতা করবে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াই হিসাব দিতে হবে। আমার সামনে দাঁড়াও, হিসাব দাও, সিরাজী সাহেব সামনে যাও। কোন রাজনৈতিক উদ্দেশ্য না, সিরাজুল ইসলাম রাজনৈতিক কথা বলে না, বাস্তব কথা বলি, বাস্তব না বললে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে ধরা খাইতে হবে।
মাথায় রুমাল দিয়ে নিচের দিকে তাকাইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে হাঁটবেন, ডানে আর বামে তাকাইবেন না। ইসলামের কি হইলো, মুসলমানের কি হইলো, জাতির কি হইলো, দেশের কি হইলো, মানবতার কি হইলো, জাতি ধর্ম বর্ণের কি হইলো, সেদিকে খেয়াল করবেন না। ওই রুমাল মুড়াই দিয়ে সুবহানাল্লাহ বলার পর আর আল্লাহ করে না, আল্লাহ করে না, আল্লাহ করে না, তাই আল্লাহ নবীর দাম নাম মুবারক শহীদ হইতো না, তাই পে মায়ের খাইতো না, কি বলেন ঠিক তো বটে? বুঝি শুরুতেই তো বলছি হুজুর, আপনারা যদি বাইন মেসের মতো ওয়াজ করতে পারেন, আমিও বাইন মেসের মতো না, ওই মন তো নটাই আমি, আমি আমার নতুন মুসলমান না, বুঝি না বাইন মেসের মতো করা ঠিক না, ঠিক জোরে কর, সব দলের লোক আসবে আর ফুদে মুখ আর ইন্ডিয়ান জর্দা মুখে দমু আর সুন পাঙ্খা মুখ ভালো কি ভালো আলে রাজনীতি করে না, অন্যায়ের প্রতিবাদ করে না, দেখছেন যান তার কাছে শুনবে, যে যায় তারে ফুদে, এমন ফুদেছে তাহলে শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাজ শুরু করছে, মাননীয় বিরোধী নেত্রী খালেদা জিয়াও কাজ শুরু করছে, একজন ঠকছে আর একজন জিতছে কেন জানতে চাই না? দুইজন তো শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করছে, পাঁচ কলে দুইজনই করবে, একজন ঠকছে কেন? শাহজালাল রহমতুল্লাহর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আবার আল্লাহ, নাকি আছে নাকি আছে? যদি কেউ মনে করে আছে তার কপালে আগুন, ইমানে আগুন লাগবে, ভেদ ব্যক্তির কোনো ক্ষমতা নাই, ঠিক না? রাগ হইছে জোরে কন না, না মিয়া সাহেব অখুশি হবেন না আল্লাহর রাস্তে, শব্দ আজি মুহাদ্দিস বলে ওরা মুহাদ্দিস হাতে কাজায় হুজুর খ্রিস্টান পাদ্রি বলতেছে হুজুর কি কইলে সত্য মিথ্যা যাচাই করবেন? শাহাবুল আজিজ মহাদেব দেলোয় রহমত কিন্তু জানে না যে ও বাইবেলে কেমিক্যাল লাগাইছে, শাহাবুল আজিজ মহাদেব দেলোয় রহমত মানে খ্রিস্টান পাদ্রি, ওই জবন্ত আগুনের ভিতর তুইও লাভ দিবি আমিও লাভ দেবো, তুইও জাব দিবি আমিও জাব দেবো, যে পুড়িয়া যাইবে সেইটা মিথ্যা গো, যে ঠিক থাকবে জ্বলবে না সে সত্য। চন্দেখানি হেকমতে ইউনানিয়া, হেকমতে ইউনানিয়া রা হামবখা, কোন জিনুকের মধ্যে মুক্তা থাকে গো, ওই জিনুকের মুক্ত না থাকলে মুখ না খুললে বোঝা যায় না, আব্দুর রাজির মহাদেব দেলে রহমতুল্লাহ কি জিনিস বুঝো নাই, হাজি শরিয়াতুল্লাহ কি জিনিস বুঝো নাই, শামসুল্লাহ ফরিদপুরি কি জিনিস বুঝো নাই, শরশিদান নেসারুদ্দিন রহমতুল্লাহ কি জিনিস বুঝো নাই, তবলিক কুল শিরোমণি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কি জিনিস বুঝো নাই, হাজি শরিয়াতুল্লাহ কি জিনিস বুঝো নাই, আল্লাহ সাক রহমতুল্লাহ উজানের কারি ইব্রাহিম রহমতুল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহ কি জিনিস বুঝো নাই, আজাই রাইছি ইল্লাইছো আজ যারা নির্যাতিত হয়ে মারা গেছে তাদের নামই তো নেওয়া যাবে না, অনেক নাম নিলামই না, আপনারা নাম নিলামই নিম কবি ভালো করে বুঝছেন কি ঠিক নেবে ঠিক নেবে ঠিক, তবে দোয়া করেন, দোয়া করেন আল্লাহ আল্লাহ কবুল করুক জোর করে, বন্ধু আমার ভাই আমার বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রি কাঁপে আর কাপো কেন হুজুর, হুজুর কি হুজুর পাদ্রি তুই যে বাইবেলে কেমিক্যাল লাগাইছো তা আমি জানি না, তবে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে, তুই যখন বলছো বাইবেল আগুনে জ্বালাবো কোরআন আগুনে দাও, তখন আমি বুঝতে পারছি সামথিং রং, এখানে একটা কিছু ঘটনা আছে, আর সেই ঘটনা আল্লাহ পাক ইলহামে আওয়াজ দিয়ে আমার জানাই, বলেন না খ্রিস্টান পাদ্রিকে দেখে বলে এখন কি করবি, কোরআন আর কি আছে, দিস ইজ দ্য ট্রুথ, এই কোরআন সত্য, আমাকে কলেমা পড়াই মুসলমান বানাই, রাগ করেছেন না, এর নাম ইসলাম, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার ভাই বাবাজি পড়দালেন মায়েরা, আমার মা নাই মা ডাইকা গেলাম, বোন নাই বোন সম্বোধন করে গেলাম, বউ মেয়ে নাই মেয়ে সম্বোধন করে গেলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা বাবারা বন্ধুরা ছোট সন্তানের আরে কপাল যদি ভালো হয় আব্বু, রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়া বড় বড় রোগ ভালো হইয়া যায়, এই কপাল যদি খারাপ হয় রে বাবা, বেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেলেও রোগ ভালো হয় না,
গভীর রাত তিনটায় অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতেছে, এটা কি জায়গা নাম? স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করে, শুনছো রাত বাজে পড়েছে একটা অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন? স্ত্রী কয়, শোনেন নাই, বড় হাওলাদার সাহেবকে মাদ্রাস নিয়ে গেছিল, মাদ্রাসেই মারা গেছে, গোসল দিয়ে কাফন পরায় নিয়ে আসতেছে, আগামীকাল সকাল ১০টায় বাগিয়া আলিয়া মাদ্রাসা কামেল মাদ্রাসা মাঠে তার জানাজা হবে, কি বলেন? ঠিক নেবে? ঠিক বোঝা গেল রে বাবা, মাদ্রাস সিঙ্গাপুর ফেলর নিয়ে গেল, বাঁচা যায় না। আর আমার আল্লাহ যদি বাঁচায় বিনা মাস্ক বিনা সোশ্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স ফিজিক্যাল ডিস্টেন্স মাস্ক কি ঠিক নেবে? ঠিক এরপর করোনাও তো অনেক বইতে পারে না, এখনো অনেকে কয় করোনা অথবা কয় করুণা, কয় না কিছু করুণা কইলে করুণা যাইবে, করুণা কইলে তো এটা দয়া, করুণা মানে কি? করোনা যদি তোমাকে করুণাই হয় তাহলে আরো আড়াই বছর তো কি ঠিক নেবে? ঠিক ভালো ভালো মানুষকে করুণা কি ঠিক নেবে? ঠিক কারণ নিজে মনে করেন আমি অনেক কিছু পারি, কিন্তু করোনার যে করোনা কইছে এই হুশ নাই কি ঠিক নেবে? ঠিক এই ফয়সাল আসমান সে হতি হায়, নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই ঠিক নেবে? ঠিক জোরে কোন বাসাবার মালিক কে? সেই জন্য বন্ধু আরছি আপনাদের বলি, আল্লাহ মানুষ বানাইছে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে, কোরআন শরীফ নামক সম্পদ দান করেছেন। এ যুবক সোনামণিরা, এই কোরআন হইল কাগজের কোরআন, বিশ্ব নবীর জীবনী হইল ৩০ পারা কোরআন, বিশ্ব নবীর জীবনী হইল প্র্যাকটিক্যাল কোরআন, কি বলেন? ঠিক নেবে? ঠিক সাহাবীদের জামাত একদম সাবিয়া কত্র ইয়াম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে গেছেন, মা জননী গো আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, আম্মা জান আমরা জানতে এসেছি কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা জননী গো আমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র জীবনীখানা কেমন ছিল আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলে, ও বাবা সাবিরাম আপা তাকরাউ নাল কোরআন, তোমরা কি কোরআন তাকরার করো না? সাবিরা বলে, কলু বালা জিমে আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান থেকে বলে, বাবা সাবিরা গো কোরআন শরীফ যা তোমাদের নবী পাকের ক্যারেক্টার চরিত্র হুবহু তা। আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবা জিরা, এই কোরআনের কারণে সেরাজি আজকের এই স্টেজে শেয়ার পাইছে, কি বলেন? ঠিক নেবে? কোরআন জিরো রে হিরো বানায়, হিরো রে জিরো বানাইতে পারে, কি বলেন? ঠিক নেবে? সত্য না মিথ্যা জোরে বলে। হযরত উমর ছিল ছাগলের রাখাল, আমার দিকে তাকাইবেন, অল্প সময়ের মধ্যে কাজ করে মোনাজাত দিব। হযরত উমর ছিল ছাগলের রাখাল, আল্লাহ বানাইছে মানুষের রাখাল। আল্লাহর নবী উমর ইসলাম কবুল করার পরে বলেন, উমর গো তুমি যেই রাস্তায় হাঁটো গো ওই রাস্তায় শয়তান যায় না। ঠিক নেবে? ঠিক ওমর তুমি যেই রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তান যায় না। না না শুধু এই কথাই না, আল্লাহ নবী বলেন, লাকানা নবী উল্লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কারোর নবী বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি হইলাম দানের স্বর্গ, ওই শহরের দরজা আমার আবুবকর, আমি হইলাম বীরত্বের স্বর্গ, ওই শহরের দরজা আমার ওমর, আমি হইলাম লজ্জার স্বর্গ, ওই শহরের দরজা আমার ওসমান, আমি হইলাম ইলমের স্বর্গ, ওই শহরের দরজা হইল আমার আলী। চিৎকার মেরে বলেন, নারায়ণ তাকবীর, আবুবকর সিদ্দিক খায়রুন নাসে বাদাল আম্বিয়া, আবুবকর সিদ্দিক, কি বলেন? ঠিক নেবে? ঠিক নবীদের পরে প্রথম গোল্ডেন এপ্লাস পাওয়া মানুষটার নাম হলো আবুবকর সিদ্দিক। আল্লাহর নবী বলে, আমি দানের শহর, ওই শহরের দরজা আমার আবুবকর, আমি বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর। নই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে জর্দফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগেনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আসের স্থান। বাজিছে দামামা বাদারে আমা মাসির সুকুরি মুসলমান, না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান। ইনি ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। কবি নজরুলের কবিতা সত্য না মিথ্যা? আল্লাহ নবী একসাথে বলে, আমার আবুবকর আমার ওমর আমার ওসমান আমার আলী আমার সাদ আমার সাঈদ আমার তালহা আমার জুবায়ের আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কী আমার আবু উবায়দ ইবনে জাররা জান্নাতি। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর,
আমিরুল মুমিনিন, দশ নম্বর ব্যক্তি জান্নাতে শুভ সংবাদ প্রাপ্ত আবু উবাইদা ইবনে জাররাহ, শামদেশের গভর্নর বানাইয়া পাঠাই দিয়েছে আমিরুল মুমিনিন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি, সত্যরা মিথ্যা জোরে কর। শামদেশ ভাঙ্গে আজকের পাঁচটা দেশ হয়েছে, তখন শামদেশটা কি বোঝেন? এই শামদেশের গভর্নর বানিয়ে পাঠাই দিয়েছে, কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পাঠাই দেন, আবু উবাইদা আমি তোমার দেশে আসতেছি, দৃষ্টি আকর্ষণ আমার দিকে একটু তাকান, আবু উবাইদা আমি আসতেছি, আমি দিই তোমার দেশে খবর নেব, শামদেশের খবর নেব। আবু উবাইদা প্রিপারেশন নিয়ে রাখছে, ভাইজান কোনো গেট নাই, কোনো লিফলেট নাই, কোনো পোস্টার নাই, কোনো সজ্জা নাই, কারণ ওমর কোন মানুষ তা তো আবু উবাইদা খুব ভালো করিয়া জানে, কি বলেন ঠিক নেব ঠিক, ওমর তো ওমরই কি বলেন ঠিক নেব ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো লোককে যদি বলতো চুপ, তাহলে তার রিটার্ন শোনাবি ইউরিন হইতো, অর্থাৎ প্রস্রাব আইসকে যাইতো, সুপ শব্দ শুনলে কি বলেন ঠিক নেবে ঠিক। ওমরের বিচক্ষণতা সম্পর্কে আর একটা ছোট্ট কথা বলি, ইহুদি একজনের ধরিয়ে নিয়ে আসে সৈনিকেরা, প্রমাণ সাপেক্ষে তার ফাঁসি হইয়া যাইবে, তরবারিতে আর ঘাড় ফাটাক ফেলাই দিবে। পৃথিবীর মধ্যে সালাক জাতির নাম ইহুদি জাতি, মৃত্যুক জাতির নাম ইহুদি জাতি, ঠিক নেবে ঠিক, জোরে কোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য প্রমাণ নিয়া সত্যি তার ঘর তরবারি দিয়ে ফেলে দিবে, এই প্রিপারেশন নাও হয়ে গেছে, লোকটা দাঁড়াই আছে এক্ষুনি তরবারি দিয়ে ফেলে দিবে, ওমর তোমরি এক কথা, আরবিয়ানরা বলে অহেদ কালাম, কি বলেন ঠিক না বুঝি, কথার কোনো খেলাফ নাই, সত্য না মিথ্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এরে তরবারি তো রেডি, এক্ষুনি তোর ঘর ফালাই দেব, এক্ষুনি ঘর ফালাই দেব, বল বল তোর কিছু খেতে মন চাইনি অথবা কিছু চাওনি? কষ্ট হইতেছে না? হযরত তোমার রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকায় লোকটা বুদ্ধিমান তো ইহুদি, চালাক, এই ইহুদির সাথে মুসলমানরা বন্ধুত্ব করে স্বার্থের জন্য, ঠিক না ঠিক, জোরে কোন, স্বার্থ পাইলি কা মুসলমান মারিয়া শেষ করিয়া দিতেছে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিও, একটু দোয়া করে না, কি বলেন ঠিক না ঠিক। আরে বাবা কিছু করতে পারি আর না পারি, রেজা বিল কাজা, আল্লাহ জরে যা করে তার উপরে রাজি আছি, কিন্তু মাবুদের কাছে দোয়া তো করতে পারি মাবুদ, তুমি কাদেরে কুদরত কাদেরে মতমত, ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন আর চোখে দেখা যায় না, আর ওই বছরে শিশুরে দুধ খাওয়াইতেছে মা, বেরেস্ট খুললে মুখের মধ্যে দিছে, এমন সময় সররা গুলি আইসা বাচ্চাটা চিৎকার মারিয়া মায়ের বুক থেকে পড়ে গেছে, মাও সাথে সাথে পড়ে গেছে, সন্তানের সাথে সাথে পড়ে গেছে, শত শত মুসলমানরা এসে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, ডাক্তার ডেথ ঘোষণা করছে, ও মুসলমানেরা ও সেরাজি, কয় নম্বরের ভক্ত হইছো, কয় নম্বরের কি হইছো, এই মুসলমানদের জন্য যদি দুইটা বড় চোখের পানিও না পড়ে তাহলে মনে রেখে দিও, আল্লাহ সামনে যত পোলাও যত কর্মা যত রোষ যত হাদিয়া খাইছো সব কিন্তু আদায় হইয়া যাইবে, সত্য না মিথ্যা, জোরে বলে। আমার ভাই নির্যাতিত, আমার ভাই নিপীড়িত, আমার ভাই লাঞ্ছিত, আমার ভাই পদদলিত, আমি বিনা দ্বিধায় হাসতেছি, আমার উপায় কি হবে, আমি কি মানুষ, হে আল্লাহ কি মানুষ হইলাম, লোকেরা আমারে বক্তা বলে, আপনাদের কাছে বইলে যাই ভাই যান, নিজে নিজে বুঝে ফেলেছি, বক্তা তো দূরের কথা, মানুষ হইতে পারছি কি নাই সন্দেহ, আমার কথা বলছি আপনাদের কথা বলি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়াইছে ইহুদি, ডাক দিয়ে বলে আমার এক গ্লাস পানি খাইতে মন চায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে তার এক গ্লাস পানি পরিবেশন করো, পানি যখন আইনে দিছে, ইহুদি হাতে পানি গ্লাস নিয়ে থরথর করে হাত কাঁপতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে কিরে পানি খাবি, গ্লাস কাপে কেন, গ্লাস কাঁপতেছে কেন, ইহুদি সালাক ডাক দিয়া আমিরুল মুমিনিন আমি পানি খাইতে থাকবো, এই সময় যদি তরবারি দিয়া ঘাড়ের উপর কোপ দিয়া ঘাড় ফালাই দেন, এই ভয়তে আমি পানি খাইতেছি না, হাত কাঁপতেছে, শরীর কাঁপতেছে, আসলে কাঁপে না, নিজে ইচ্ছে করিয়া কাঁপায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আমি ওমরের চেনো, ওমর ওয়াদার খেলাফ করে না, ওই পানি তুই না খাও পর্যন্ত তোর ঘাড় আমি তরবারি দিয়া ফেলে দেব না, বলার সঙ্গে সঙ্গে ইহুদি চালাক গ্লাসটা জমিনের মধ্যে ফরিয়ে গেছে, ফালাই দিয়েছে, ইচ্ছা করিয়া টুকরো টুকরো হয়ে গেছে, আরব দেশে বালির দেশ, পানিটা বালিতে টাইনা খাইয়ে ফালাই দিয়েছে, ইহুদি ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনি তো বলছেন মুসলিম নেভার ব্রেক হিজ হার্ট,
একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না, গ্লাসের পানি না খাওয়ার আগে আপনি তরবারি দিয়ে আমার ঘর ফালাইয়ে দেবেন না, তাইলে আমি তো পানি খাইতে পারলাম না, বালিতে পানি সুইসা ফালাইছে, এখন কি আমার ঘর ফালাইবেন? উমর রাদিয়াল্লাহু তাআলা মুসকি হাস দিয়া বলে, ইহুদি তুই জাতে খারাপ, রক্ত খারাপ, সাহনি খারাপ, কিন্তু তোর যে আমার প্রতি কনফিডেন্স, মুসলমানদের প্রতি কনফিডেন্স, ওমর ওয়াদা দিছে পানি না খাওয়া পর্যন্ত ঘর ফালাইয়ে দেবেন না, এই কনফিডেন্সের ইসলামের কারণে তুই বেকসুর খালার জাতরে মাফ করিয়ে দিলাম। বলার সঙ্গে সঙ্গে ইহুদি আর যায় না, শরীরটা ঘুরে এসে আমারে কলেমা পড়াই দেন, আল্লাহু আকবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এই কলেমা আগে পড়লে তোর অসুবিধাটা কি ছিল? ইহুদি ডাক দিয়ে বলে, আগে পড়লে মনে করতেন আমি ভয়ে কলেমা পড়ছি, এই জন্য আমি ভয় কলেমা পড়ি নাই, উইলিংলি কলেমা পড়ছি, ইসলাম বাই চয়েস, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে ভাই, হযরত আবু উবাইদ ইবনুল জাররার দাসে আমিরুল মুমিনিন চলে গেলেন, সামদাসটা গড়িয়া দেখলেন, যেখানে যে দপ্তর কাগজপত্র অফিসিয়াল ফাইল সমস্ত কিছু দেখলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার আবু উবাইদ ইবনে জাররার চেহারার দিকে তাকাইতেছে, চেহারার গ্লেস নাই, কিছু নাই, পোশাক যেইটা পরাইয়া মদিনার থেকে পাঠাই দিছিল আবু উবাইদার শরীরের মধ্যে সেই পোশাকই পরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ ঠিক হয়ে গেছে, দেখা শুনাম কাগজপত্র সব ওকে সিগনেচার সিল গালা করিয়া ফেরত দিয়ে বলে, আবু উবাইদা তোমার বাড়ি আমি দেখবো, তারপরে আমি মদিনায় ফিরে যাব। আবু উবাইদা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি দেখবেন? কয় জি, কয় সে তো আমার বাড়ি দেখলে আপনার চক্ষু ছানা ভরা হয়ে যাবে, কয় তবু আমি তোমার বাড়ি দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলার মনে মনে ছিল, আবু উবাইদা সামদাসের রাজত্ব পাইয়াম অট্টালিকার রাজপ্রসাদ গড়ছে নিশ্চয়ই, কেমন বাড়ি কর লোক কি সুখে থাকে একটু দেখতে চাই। আবু উবাইদা বলে, হুজুর সত্যি কি বাড়ি দেখবেন? বলে, আর কোনো কাজ নাই, তোমার বাড়ি দেখবই দেখব। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আবু উবাইদা নিয়ে যাইতেছে বাড়ি দেখাইতে, উত্তপ্ত মরুভূমির উপর দিয়ে যাইতেছে আবু উবাইদা, যাইতে 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 অনেক দূরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু উবাইদা আমি কি মরুভূমিতে কতক্ষণ হাঁটবো, আমার পায়ে ঠোস লাগে গেছে, আমি তো তোমার বাড়ি দেখতে চাই। হুজুর বাড়ি তো নিয়ে যাইতেছি, এরপরে জঙ্গল খেজুর গাছ, সেখান থেকে আবু উবাইদা আর কত দূরে? কয় হুজুর এই আইসে গেছি, যাওয়ার পরে বিশাল জঙ্গলের কিনার থেকে একটু ফাঁকা করিয়া ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে যে দেখে কিছু সেরা লুঙ্গি পাতলা খাতার মতো আমাদের দেশে চতুর্দিকে টানানো, একটা সেরা চট নিছে, একটা বাটি তা একটা সরা দিয়া ঢাকা, আর অল্প কিছু সামান্য পাতিল হাড়ির মতো দেখা যায়, তাও বেশি পোষপাছের নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আবু উবাইদা এখানে দাঁড়াইলা কি, তোমার বাড়ি চলো। আবু উবাইদা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনি আমার তো আর কোনো বাড়ি নাই। বলো কি আবু উবাইদা, এটা কিসের বাড়ি? এটা জঙ্গলের ঝুপড়ি, তোমার ফার্নিচার কোথায়? আবু উবাইদা ডাক দিয়ে বলে, হুজুর আমাকে কি ফার্নিচার করার জন্য শামের গভর্নর ভাইয়া বানাইয়া পাঠাইছেন? ফার্নিচার দিয়ে কি করবো? আবু উবাইদা এই জামা গায়ে দিয়ে তুই মদিনার থেকে তুমি আসছিলা, হুজুর আরো দুইটা জামা আছে, শুক্রবার দিন ধুইয়া ওই জামা পরি, এই জামাটা সাত দিন পরে আবার গায়ে দিই। হুজুর ওই বাটির মধ্যে কিছু রুটির টুকরা আছে, একজন মহিলা দিয়া সপ্তাহে একদিন রুটি বানাই দিয়ে যায়, শুকনা রুটি আমি রাইখে দিই, ক্ষুধা লাগলে শুকনা রুটি পানির মধ্যে ভিজাই, আঙ্গুল দিয়ে নাড়া দিয়ে খাই, আবার কোনো ফার্নিচারেরও দরকার নাই, নতুন জামা কাপড়েরও দরকার নাই, কোনো বকবিলাসেরও দরকার নাই। হুজুর সামদাস তদন্ত করেন, আমার কোনো ত্রুটি আছে কোথায় বইলে যান, আমি তার সংশোধন করব। শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তেছে, আবু উবাইদাকে কাছে টাই নাই না, হযরত ওমরের মতো বীর পুরুষ কালের মধ্যে একটা সুবা দিয়ে, আবু উবাইদা আল্লাহর হাবিবের পরে আমাদের জীবনের সকলেরই পরিবর্তন হইল, তুমি আবু উবাইদার জীবন যেমন ছিল সেইভাবেই রইয়া গেল, সেই সামদাস ভাই গ্যাসকের পাঁচটা দেশ হইছে, নীতি কথা ভালো কথা কত বললাম, কিন্তু বলে এই আদর্শের মানুষ কি খোঁজ করিয়া পাইনি, জোরে কর। বাবারে বন্ধুরে ভাইরে, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে, ইসলাম কবুল করার পরে যেদিন আমার মালিকের গোসল করি অজু করিয়া প্রথম সেজদাটা দিছি, একটা সেজদার মধ্যে আমার মালিক আমার মতো সেরা জিরে যে শান্তি দিছে যুব,
এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়ার সম্ভাবনা। মাহফিল কমিটি আয়োজক এলাকা অন্য ধর্মে অবলম্বনী ভাইরা বাবারা কাকারা মায়েরা পায়ের উপরে হাত ধরিয়া বলিয়া যা, ইসলাম চিনতে পারলাম না, বুঝাইতেও পারলাম না। অন্য ধর্ম অবলম্বনী ভাইরা শোন, ভারতের ললিতা নারী বন্দ্যোপাধ্যায়ে বুঝতে শুরু করছে, দুনিয়ার সমস্ত বই পুস্তকের মধ্যে ভুল আছে, নিশ্চয় এই বইয়ের মধ্যেও ভুল আছে। এই বইয়ের প্রথমেতে লেখা আছে লারইবাফি, তা তো সম্ভব না, নিশ্চয় এর মধ্যে ভুল আছে। আহমদ দিদার খুঁজতে 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 যখন 30 পাড়ায় যাইয়াম, সূরা ইখলাস কুলহুল্লাহ সূরার সাথে সাক্ষাৎ হইছে। আহমদ দিদার বলে আমি সমস্ত ভুল আমার ভেঙে গেছে, আমি কোরআন শরীফের ভুল খুঁজতে যাইয়া নিজের ভুল বুঝা ফেলাইছি, আমি পৃথিবীর মালিকের কাছে আত্মসমর্পণ করছি, আমি এখন আহমদ দিদার হয়ে গেছি। জোরে কর সুবহানাল্লাহ। ওই কোরআনের গুণের কাছে আত্মসমর্পণ করিয়া সিরাজের মতো জাহান্নামের আসামি ইসলাম পাইয়া সিরাজুল ইসলাম হইছে কি বলেন ঠিক না উঠি? সুতরাং আসুন মাবুদের কাছে দরখাস্ত করি, মাবুদ মালিক রাজত্ব পাইয়া আসামের গভর্নর হইয়া এর পরেও নিজে শুকনা রুটি ভিজাইয়া খাইয়া জাতির কল্যাণ চিন্তা করে কি বলেন ঠিক নেবে ঠিক? আর বাংলাদেশে ক্ষমতা পাইয়া যখন যে ক্ষমতা পায় আর এক দল দেশে থাকতে পারে না, সেই দল ক্ষমতা আসলে আবার এই দল দেশে থাকতে পারে না, কথা ঠিক নেবে ঠিক? বোঝা গেল তুমি এমনি সুরতে মানুষ, আসলে সিরাজুল ইসলাম তুমি মানুষ হও নাই। ওয়াইজিন হওয়া যায়, খলিফা কোনো পীরে খেলাফত দিলে পীর হওয়া যায় কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু মুসলমান জিন্দগি শুধু শুনাইলে হবে না, এটা আমল করার জিন্দগি কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদার কালে সুবা দিয়ে বলে, আবু উবাইদা তোর জীবন নবীর পরে একই ভাব রইয়া গেল, কোন মোর জানেননি, গভীর রাত্রে হুজাইফার বাড়ি চলিয়া গেছে একজন সাধারণ সাহাবী, আল্লাহু আকবার, ঘরের দরজার সামনে যাই আঙ্গুল দিয়ে টুক টুক্কা দিতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের সামনে যেয়ে বলে হুজাইফা নেই, ও হুজাইফা বাড়ি আসো নেই, একবার দুইবার আস্তে আস্তে কথা বলে জোরে ডাক দেনা যেন তার ঘুম নষ্ট না হইয়া যায়। হঠাৎ করিয়া হুজাইফা ঘুমের মধ্যে শুনে কণ্ঠ তো আমিরুল মুমিনিনের কণ্ঠ, দরজা খুলিয়া তাকাইয়া দেখে অর্ধ দুনিয়ার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজাইফার বাড়ির দরজায়। হুজাইফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খবর দিলি তো চলে যাইতাম, কেন আপনি আসছেন, ব্যাপার কি, আমার কাছে কি প্রয়োজন, কোনো সমস্যা নাকি, আমারে বলেন কোথায় যাইতে হইবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে হুজাইফা সমস্যা হইলো আমার, তোমারে কেন খবর দিব? হুজাইফা ডাক দিয়ে বলে আপনার সমস্যা কি? ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন আপনার সমস্যা কি? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হুজাইফা শোনো, আল্লাহর হাবিব এখন আসে না নাই, কয় আল্লাহর হাবিব তো দুনিয়াতে নাই। হুজাইফা আমি কিন্তু জানি তোমার কাছে একটা লিস্ট আছে। হুজাইফা ডাক দিয়ে বলে সেই লিস্টটা কিসের লিস্ট? হুজাইফার ডাক দিয়ে আমিরুল মুমিনিন বলে এটা হলো মুনাফিকের লিস্ট, এই মুনাফিকের লিস্টটা মদিনায় তোমার কাছে আল্লাহর নবী গোপনে রাখছে আমি জানি। হযরত হুজাইফা গভীর রাতে বলে হুজুর সেই কি লিস্ট কি দেখতে চান? উমর রাদিয়াল্লাহ কাঁদে আর বলে না হুজাইফা তা দেখতে চাই না, তুমি একটু ঘর ছেড়ে আসো। হুজাইফার হাত ধরে একটা ঝুপড়ির কিনারে নিয়ে গেছে, মাথার উপর হাত দিয়ে কয় হুজাইফা আল্লাহর হাবিব আমাদের মাঝে আজকের নাই। হুজাইফা রে সত্য করিয়া বল আমি ওই লিস্ট দেখবো না, আমি দাঁড়াই তুই একটু ঘরে যাই সেই লিস্টটা দেখা, ওই লিস্টার মধ্যে ওমরের নাম আছে নি। বলার সঙ্গে সঙ্গে হযরত হুজাইফা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন হাত দিয়ে উঠাইয়া বুকের সাথে লাগাই বলে হুজাইফা এমন করো কেন? হযরত হুজাইফা ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন হুজাইফারে আল্লাহর নবী দুনিয়ার জান্নাতি বলে নাই, ওমর কে দুনিয়াতে জান্নাতি বলছে, আল্লাহর হাবিব জান্নাতি বলছে, লা শাক কাফিয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার জান্নাতি বলার পরেও যদি আপনি বলেন ওই মুনাফিকের লিস্টের মধ্যে ওমরের নাম আসেনি, তাহলে আমি হুজাইফার কি করা উচিত ছিল? হুজুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে হুজাইফা কথা বর হোক, নবী যেদিন জান্নাতি বলছে ঠিকই এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু নবী চলে যাওয়ার পরে হয়তো বা আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি ঢুকে যাইতে পারে, নাম বরবাদ হইয়া যাইতে পারে, সুতরাং হুজাইফা সেই জন্য বলছি মনে কোনো আফসোস নিস না। এ ভাই রে বন্ধু রে বাবাজি রে মায়ের রে বোনের রে ধনী রে গরিব রে খুঁটি
আল্লাহ তুমি আমাদের কবরে যাবার তৌফিক দান করো। দুনিয়াতে যারা কাঁদবে কবর তারা হাসবে, দুনিয়ায় যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, কোনো দলাদলি, কোনো ফালাফালি, কোনো বিবৃতি, কোনো পাল্টা বিবৃতি বল করবেন না। যেখানে পাইবে সাই কুরাইয়া লইও, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কারণ বাবা এখন মোনাজাতের দিকে যাব, আল্লাহর নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আম্মাজানের হাতটা আগাই দিয়ে আম্মাজান রসুল পাখের গালের মধ্যে দাড়িতে হাত দিয়া কয়, হে আল্লাহ রসুল, এত অল্প বয়সে আপনার চুল দাড়ি গুলা কেন পাকা শুরু হয়ে গেল? আপনার কেন সাহেব আইসা গেল, বুড়াই আইসা গেল? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা তাইফের মায়ের আমারে বুড়া বানাইয়ে দিছে। আল্লাহ আকবার! আম্মাজান আল্লাহ নবীর দিকে তাকাই আছে। আম্মা আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ যুবকেরা, এ সম্মানিত ওলামায়ে কেরামরা, আপনাদের পায়ের জুতা মাথায় নিয়ে বলি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা একবার দুইবার বেহুশ হই নাই, আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা আমাকে শেষবার কোলে নিয়ে একটা আঙ্গুরের বাগানে চলিয়ে গেছে। উষা জায়গায় নিয়ে রানের উপর আমি নবীর রাইখা আঙ্গুলের নখ দিয়ে টাইনে টাইনে আমার শরীরের গোস্তের মধ্যে যে পাথরের কুচি ঢুকে গেছে বের করতেছে। আল্লাহ তখন আমার হুশ ফিরেই দিছে। আমার ডান হাতটা আমি আমার পালিত পুত্র জায়েদের গলায় দিয়ে বলছি, জায়েদ, জায়েদ রে, এ জায়েদ কি করো? জায়েদ ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল, পাথরের কুচি নখ দিয়ে টাইনে বের করতেছি। আমি জায়েদের জোর করিয়া ধরিয়া বলি, জায়েদ অত জোরে টান দিস না, আমার কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে। বন্ধু রে, বাবা রে, ভাই রে, মা রে, ও ইসলাম, ও ইসলামের জন্য আল্লাহর নবী বলেন, আমার বার্ধক্য এসে গেছে। আল্লাহর নবী বলে, আয়েশা শুধু তাই না, এরপরেও আমার বার্ধক্যের কারণ কি, চুলদাড়ি কেন পাকা শুরু হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করেছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যারা মানুষ তারা বুঝে, আমার মতো মানুষের বোঝার শক্তি নাই, কি বলেন ঠিক নেবে? ঠিক যেন বিদ্যানে, যেন জেনবীর বামে, জেনবীর সামনে, জেনবীর পিছে, জেনবীর উপরে, জেনবীর নিচে কোনো গুণা নাই। ওই নবী যদি বলে, আয়েশা জাহান্নামের চিন্তে চিন্তে আমি রসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি, আর আমরা যদি দুনিয়ার ভোগ বিলাস শান্তি পাইয়া ভুইলা যাই, এরে হাই নাই। এই জন্য আল্লাহর কাছে এতটাই বলি, মালিক তুমি রহমতের দরজা দিয়া আমাদের খালি ফিরাইয়া দিও না। একজন দুনিয়ার মধ্যে যদি এখন এই মুহূর্তে তুমি কবুল করো, তারও সিলাই ফিলিস্তিনির মুসলমানদের মুক্তি দিয়া দাও। আল্লাহ এই মসজিদে একটা প্রেমিক যদি তোমার কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে থাকে, তার দুই ফোঁটা চোখের পানির ওসিলা বানাইয়া তুমি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ভাই বন্ধু বাবাজি, আল্লাহর ওলিরা, আলে মোলা মারা, আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। দুনিয়ার এই কান্নার উসিলা বানাই আল্লাহ যেন আখেরাতের কান্নার থেকে আমাদের মাপ করিয়া দে। মিলেমিশে থাকি, হিংসা দূর করি, মানবতার মুক্তির জন্য যেমন ইসলামের বিজয় শুনেছি, আল্লাহর কাছে মনটা খুইলা বলেন যে, আল্লাহ আজকের এই মজলিসের যারা আয়োজক, যারা কমিটি, যারা দাওয়াত দিছে, যারা চেষ্টা করছে, যারা প্রচেষ্টা চালাইছে, আল্লাহ তুমি সবাইরে কবুল করে নাও। জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। Amen.